আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অভিজাত শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং শিবিরের সাবেক সভাপতিদের মধ্যে ব্যতিক্রমধর্মী ফিগার এক্সেপশনাল ফিগার আমার কাছে যেটা মনে হয়েছে ক্যারিসমেটিক ফিগার এবং ভোটের রাজনীতিতেও তার এলাকায়ও তিনি তুমুল জনপ্রিয় ভিন্ন মতের সাথেও তার সুসম্পর্ক রয়েছে এবং ভিন্নমতের মতের লোকজনও তাকে শ্রদ্ধা করে তিনি কাউকে কখনো কটাক্ষ করে কথা বলেন না আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কিন্তু নানান কারণে এক্সেপশনাল জামাত নেতা হিসেবে এক্সেপশনাল তিনি সময়ের পরীক্ষা উত্তীর্ণ চরম সাহসী একজন লোক এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকার যোগ্যতায় তিনি কিন্তু উত্তীর্ণ হয়েছেন এবং এই শফিকুল ইসলাম মাসুদ শিশুদের সাথেও মেশেন এর অনেকগুলো কারণ রয়েছে তার এই জনপ্রিয় হওয়ার তিনি জামা শিবিরের সবচেয়ে সুসময়ের নেতা যখন শিবিরের সবচেয়ে মেধাবী প্রজন্মের নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং তার ব্যক্তিগত গুণাবলী তো রয়েছে এবং এর সাথে সাথে শিশির মনেরদের মতো চরম মেধাবীদের নেতা ছিলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এটা কিন্তু তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন নিঃসন্দেহে এই শফিকুল ইসলাম মাসুদ শিশুদের মধ্যেও জনপ্রিয় শিশুদের সাথে মেশেন তাদেরকে মোটিভেট করেন ইনফ্লুয়েস করেন শিশুদেরকে কোলে নেন বিভিন্নভাবে শিশুদের সাথে মেশেন এই শিশুদের সাথে মেশাটা কিন্তু সবাই পারে না এই শফিকুল ইসলাম মাসুদের সম্পর্কে একটা শিশুর একটা ভিডিও ভাইরাল হয়েছে যেটা আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ মনে হয়েছে দুইটা শিশু নট মোর দেন এইট ইয়ার্স অর নাইন ইয়ার্স ওল্ড আট থেকে নয় বছরের বেশি হবে না কুড বি লেস দেন এইট অর নাইন সেভেন সিক্স হতে পারে আই ডোন্ট নো দুইটা শিশু ঢাকার বা কোনো একটা শহরে সাইকেল চালাচ্ছে একজনে সাইকেল চালাচ্ছে আরেকজন হাঁটছে ছোটো আরেকজনের সাইকেল চালানোর বয়স হয়নি সেখানে পেছনে দেখলাম ভিডিও ক্লিপস আমি ভিডিও ক্লিপসটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে ইউ ক্যান সি তো সেখানে দুইজন লোক সম্ভবত শিবিরে কোনো দায়িত্বশীল পেছনে দাঁড়িয়ে আছেন বা হাঁটছেন তা ওই শিশুটা সাইকেল চালিয়ে এসে তিনি বলছেন যে যেটা তার ভাষায় বুঝলাম যে শিবিরে কোনো দায়িত্বশীল তাকে সালাম দিয়েছেন মুসাফা করেছেন এবং শিবিরে পরিচিতি দিয়েছেন কার্ড দিয়েছেন ওটা ভিডিওতে শিশু দেখাচ্ছে যে এই যে এটা দিয়েছেন এই জন্য শুক্রান বলেছি এখন ওই শিশু বলছে যে এরকম এক বড় ভাইয়ের বক্তব্য শুনি তার নাম ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি কিভাবে বক্তব্য দেয় জানেন শুনবেন তাহলে শুনুন তারপরে সালাম দিচ্ছে হামদাদ পড়ছে এরপরে শফিকুল ইসলাম মাসুদ সাহেবের বক্তব্য কপি করছে সাঈদি সাহেবের মুক্তি চাচ্ছে প্রধানমন্ত্রীকে সম্মান জানাচ্ছে তা এই বিষয়টা আমার কাছে একটু স্পেশালি তাৎপর্যপূর্ণ মনে হয়েছে এ কারণে যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য শিশুরাও শোনে এবং তার মাধ্যমে ইমপ্রেসড মোটিভেটেড এবং আমার কাছে এটার উপর ভিত্তি করে আরও একটা বিষয় মনে হয়েছে জামাত শিবির একটা কালচারে পরিণত হয়েছে সংস্কৃতিতে পরিণত হয়েছে যদি বাংলাদেশে জামাত শিবির নিষিদ্ধ হয় আইনানুক প্রক্রিয়ায় তাহলে তো জামাত শিবিরের লোকজন আর দাওয়াতি কাজ করতে পারবে না বাট দাওয়াতি কাজ না করলেও এমন একটা অবস্থানে তারা এসেছে এমন একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে যে অটোমেটিক্যালি উইদাউট গিভিং দাওয়াত একটা বিশাল অংশ জেনারেশন বাই জেনারেশন শিবির হবে জামাত হবে তা এখন এটার উপর এই ঘটনাটার উপর ভিত্তি করে আমার কাছে মনে হয়েছে দাওয়াত ছাড়াই হাজার হাজার শিশু জামাত তৈরি হচ্ছে শিশু শিবির তৈরি হচ্ছে আমার কাছে সেটাই মনে হচ্ছে এবং এটা হবে অটোমেটিক্যালি ক্রিয়েট হতে থাকবে সেই কালচার তৈরি হয়েছে বিতর্কের মধ্য দিয়ে মিডিয়ার মধ্য দিয়ে অথবা পেপার পত্রিকা স্কুল কলেজে বিতর্ক ধর্মীয় বিতর্ক সমালোচনা বই পুস্তক নানান বিষয়ে এমনিতেই অনলাইন জগৎ অনলাইন ভিত্তিক জগৎ বর্তমানে শিশুদের সামনে পড়বে তার নানা অটোমেটিক্যালি দাওয়াত দেওয়া সারা ইন্টেনশনালি একটা বিশাল অংশ জামাত শিবিরের প্রতি মোটিভেটেড হবে এবং সেটার একটা প্রমাণ হচ্ছে ওই শিশুর বক্তব্য যে ওই শিশু শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য শুনে তো আমার কাছে যেটা মনে হয়েছে এই যে অটোমেটিক্যালি দাওয়াত ছাড়াই শিবির তৈরি হচ্ছে হাজার হাজার জামাত তৈরি হচ্ছে শিশু জামাত তৈরি হচ্ছে মানে শিশু শিবির তৈরি হচ্ছে এর পেছনে কিন্তু ডক্টর শফিকুল ইসলাম মাসুদদের অবদান অসামান্য তার মতো অনেকেই আছে নিঃসন্দেহে তার ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যে একটা ব্যতিক্রম ফেগার সেটা তুলে ধরাই আমার মূল উদ্দেশ্য এবং জামাত শিবির যে একটা কালচারে পরিণত হয়েছে সেটা আমার কাছে মনে হয়েছে দ্যাটস ওয়াই কথাগুলো বললাম